আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে খুব স্পেশাল অথবা নতুন আরেকটা রেসিপি শেয়ার করে নিচ্ছি, আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। দেখে নিশ্চয়ই অলরেডি বুঝে গিয়েছেন যে কাঁঠাল দিয়ে কিছু একটা হতে যাচ্ছে। তো এ পর্বে রেখেছি কাঁঠালের জুস বা শরবত অথবা কাঁঠালের লাচ্ছি, মিল্কশেক, যেটাই বলুন, একেবারে অতুলনীয় এবং পারফেক্ট হবে যদি আজকে আমার রেসিপি ফলো করে বানিয়ে থাকেন। সাধারণত আমরা কিন্তু অনেক কিছুই জুস খেয়ে থাকি, বাট কাঁঠালের জুস কখনো খেয়েছেন? বাট কাঁঠালের জুস ওরকম খাওয়া হয় না, তাই ভাবলাম একটু শেয়ার করে আপনারা খুবই বেনিফিটেড হবেন। আর এই জন্য আমাকে নিতে হয়েছে একটু হার্ড টাইপের কাঁঠাল। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই জুস বা এই শরবত বানাতে আমার লেগেছে এই টাইপের কাঁঠাল। আর এই কাঁঠালটা কিন্তু একদম তুলতুলে টাইপের না, মানে মিডিয়াম পর্যায়ে আমি এটা নিয়েছি। এই কাঁঠালকে আমি ম্যাশ করে নিয়েছি ব্লেন্ডারে, যেটা আমি দেখিয়ে নিব স্ক্রিনেই। তার আগে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটা একটু দেখিয়ে নিচ্ছি। কাঁঠাল লেগেছে, আর এখানে লেগেছে আমার চিনির অল্টারনেট কনডেন্সড মিল্ক, সাথে বাদাম নিয়েছি, কাজু এবং পেস্তা বাদাম কুচি আর ঘন মিল্ক নিয়েছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আমি কাঁঠালটাকে ভালো করে ছিলে নিয়ে ভিজিটা ফেলে দিয়ে ব্লেন্ডার বক্সে নিয়ে নিয়েছি এবং ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এরকম কনসিস্টেন্সি হয়েছে যেটা আপনারা বুঝতে পারছেন। আর আমি ব্লেন্ড করেছি মিল্ক দিয়ে, যেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এরকম শক্ত কাঁঠাল হয় বা কাঁঠাল ব্লেন্ড হতে টাইম নেয়, সেক্ষেত্রে হাফ কাপ বা যতটুক লাগে অতটুক দুধ দিয়ে এরকম ব্লেন্ড করেই নিতে পারেন। তো আজকে যে জুসটা বানাচ্ছি আমার এরকম ব্লেন্ড করে কাঁঠালের স্মুদি নিতে হয়েছে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে। এখানে আমার এক কাপ পরিমাণের মতোই আছে। আর ঠান্ডা দুধ নিয়েছি সরসহ, তার মানে হচ্ছে দুধটা একটু ঘন করেই নিতে হবে। খুব মজা খেতে চাইলে অবশ্যই ঘন মিল্ক নিতেই হবে। আমি সরসহ নিয়েছি এবং ঠান্ডা ফ্রিজের দুধই নিয়েছি। একটু দেখাচ্ছি, দেখুন সরও আছে, অনেক মোটা মোটা সর। এতে করে এই মিল্ক শেক বা এই জুসটা খুব মজা হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কনডেন্সড মিল্ক নিয়েছি, কজ আমি চিনি ইউজ করিনি এবং বাদাম কুচি নিয়েছি। যেহেতু পানি দিব না বা কোনো চিনি দিব না, সম্পূর্ণ সব কিছু মিল্কের ওপর চলে আসছে, সেহেতু বুঝিয়ে নিচ্ছেন কতটাই পারফেক্ট হতে পারে। এরপর যাই ব্লেন্ডার বক্সে কাঁঠালের স্মুদিটা ঢেলে দিচ্ছি, বা কাঁঠালের পিউরি যে যেটাই বলুন, আমি সেটা ব্লেন্ডার বক্সে নিয়ে নিয়েছি। এবার আমি ঘন 2 কাপ মিল্ক নিয়ে নিয়েছি। এবার কনডেন্সড মিল্ক এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো আছে, সেটাও নিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা বুঝে কনডেন্সড মিল্ক ইউজ করতে পারেন। যদি চিনি কম খান, কম কনডেন্সড মিল্ক দিবেন, বেশি খেলে বেশি। এক্ষেত্রে বলে নিচ্ছি, যাদের বাসা কনডেন্সড মিল্ক নেই তারা চিনি দিয়েও করে নিতে পারেন। বাদাম কুচি দিয়ে দিয়েছি, কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের মতো। এবার আমি এটাতে একটু লবণ দিব। যে কোনো খাবারে লবণ কিন্তু পারফেক্ট চিনিটাকে অ্যাডজাস্ট করে ফেলে, তাই অবশ্যই লবণ ইউজ করবেন। এটা ভাববেন না যে লবণ দিলে খাবার নষ্ট হয়ে যায়, বরং লবণটা খাবারের স্বাদ বাড়িয়ে তোলে। এরপর যে 4 টুকরো আমি বরফ দিয়ে দিয়েছি, যেহেতু ঠান্ডা জুস খেতে ভালো লাগবে এই কাঁঠালের জুস, তাই আমি বরফ দিয়ে নিয়েছি। এবার সব কিছু ব্লেন্ড করে নিয়ে এসেছি গ্লাসে ঢেলে নিব। গ্লাসে একটু ডেকোরেশন করেছি সুগার দিয়ে। এবার একটু কনসিস্টেন্সি দেখিয়ে নিচ্ছি যে আমি যেরকম ঠিক খেতে চাই ঠিক ওরকম রেখেছি। আপনারা বুঝে শুনে খাবেন, যারা ঘন পছন্দ ঘন রাখবেন, যারা একটু পাতলা পছন্দ তারা কিন্তু দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিলেই হয়ে গেল। খেয়াল রাখবেন কখনো এখানে পানি ইউজ করবেন না, যেহেতু টেস্টি করতেই হবে, আর মিল্ক শেক এরকম দুধের উপর আসলে সেটা আরও ভালো লাগে, তাই না? আজকের মেজারমেন্টে আমার 2 গ্লাস হয়েছে, যেটা দেখতেই পাচ্ছেন। এবার গ্লাসের উপরে আমি আইস দিয়ে দিচ্ছি, আর একটু ডেকোরেশন করে নিব বাদাম কুচি দিয়ে। তো এখন আমি ওপরে কাজু এবং পেস্তা বাদামের কুচিটুকু ছড়িয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা কাঁঠালের জুস বানিয়ে খেতে পারেন। যারা কখনো খাননি একবার ট্রাই করতে পারেন। ঘন দুধের মধ্যে কাঁঠালের পিউরি, বাদাম কুচি সব কিছু ব্লেন্ড হওয়ার পর খুব সুন্দর একটা স্মেলও হয়, খেতেও ভালো লাগে। অনেকেই কিন্তু এটাকে বাদামের জুসই বলে থাকবেন, খেতে কিন্তু অনেকটা ওরকমই লেগেছিল। যাই হোক, আজকে আমার এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানিয়ে নেবেন। যদি কোনো মতামত থাকে সেটাও আমাকে বলতে পারেন।
আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করেই নেওয়া যায়, তাই না? আপনাদের ভালোবাসার সাপোর্ট পেলে আর নতুন নতুন স্পেশাল রেসিপি শেয়ার করতে উৎসাহ পাবো। যাই হোক, এবার আমি একটা স্ট্রে দিয়ে দিচ্ছি একটু ডেকোরেশন করা আর কি। যে যেরকম পারেন ওভাবে করে ডেকোরেশন করে নেবেন। তো আমার কাছে মনে হচ্ছিলো দুই গ্লাস দুই রকমভাবে ডেকোরেশন করি, তাই করে নিয়েছি আর আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। অ্যাকচুয়ালি যে কোনো খাবার ডেকোরেশনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, স্পেশালি জুস বা খাবার দাবার যদি ডেকোরেশন হয় সেটা দেখতে যদি ভালো লাগে খেতেও কিন্তু অসাধারণ লাগে, তাই না? তাই হাতের কাছে যাই থাকবে সেটা দিয়ে ডেকোরেশন করেই নেওয়া যায়। এতে করে খাবারগুলো দেখতেও ভালো লাগে, খেতেও ইচ্ছে করে। আমি আমার মতো করে ডেকোরেশন করেছি, আপনারা আপনাদের মতো করেই নেবেন। এভাবে বানিয়ে নেবেন কাঁঠালের জুস, কাঁঠালের শরবত, কাঁঠালের মিল্কশেক অথবা কাঁঠালের ইটিসি। নিশ্চয়ই ভালো লেগেছে আজকের এপিসোড। ভালো লেগে থাকলে এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অবশ্যই বেল আইকন বাজিয়ে নেবেন, এতে করে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো সো মাচ ফর ওয়াচিং।